তো এই হলো আমাদের মিটারটি, আর এ হলো আমাদের ওয়্যারিং। তিনটি সিটি থেকে তিনটি লাইন এসে এখানে কানেক্টেড হয়েছে এবং তিন ফেজে কানেক্ট হয়েছে। আমাদের নিউট্রালটি কানেক্ট করা হয়নি, আমরা নিউট্রালটি কানেক্ট করে নেব। তো এখন আমি একটু ম্যানুয়াল আপনাদেরকে দেখাই। ম্যানুয়ালটি যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবেন। এটা হলো 7KT0308 এর এই মাল্টিফাংশন মিটারটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো একটি স্মার্ট 7KT মাল্টিফাংশন মিটার বা মাল্টিলাইন LED ক্লাস 1 এটা। তো এখানে আমরা যে আলোচনা করব টিপিক্যাল ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন যে 3 ফেজ 4 ওয়্যার, মানে তিন ফেজ কানেকশন থাকবে কিন্তু এটা 4 ওয়্যার, চারটি তার কানেকশন থাকবে। তো এখানে আমি যদি আপনাকে বলি যে 3 ফেজ 4 ওয়্যার মানে কি, এখানে দেখেন যে আপনার L1, L2, L3 তিন ফেজের তিনটি ট্রান্সফরমার হয়ে B1, B2, B3 তে লাগবে এবং নিউট্রালটি মানে তিনটি ট্রান্সফরমারই কমন পয়েন্ট নিউট্রাল হিসেবে লাগবে। মানে তিন ফেজ কিন্তু নিউট্রাল সহ চারটি ওয়্যার থাকবে আর পাশাপাশি থাকবে I1, I2, I3 তে তিনটি সিটি। তো এখানে দেখেন লেখা আছে তিনটি সিটি, তিনটি পিটি। এটা হলো 3 ওয়্যার 4 ওয়্যার। এখন আসে 2 ফেজ 3 ওয়্যার। 2 ফেজ 3 ওয়্যারে কী থাকবে, 2টি সিটি থাকবে আর 2টি পিটি থাকবে। 2টি পিটির মধ্যে যে কমন পয়েন্টটি হবে সেটা থেকে B2 যাবে এবং আরেকটি যাবে এই আপনার এই নিউট্রালে। তো এটা হলো 2 ওয়্যার কানেকশান, এটা হলো 3 ফেজ 4 ওয়্যার কানেকশান। এটা হলো 3 ফেজ 4 ওয়্যার। যদি আমরা পিটি ইউজ না করি, সরাসরি ফিউজ ইউজ করে আমরা এই 3 ফেজ 4 ওয়্যার কানেকশানটি করতে পারি। এটা হলো টিপিক্যালি, এটা মোটামুটি সব জায়গায় এইভাবেই কানেকশানটা করা হয়, সব জায়গায় তার পিটি ব্যবহার করা হয় না। আর তারপরটা যদি দেখেন 3 ফেজ 3 ওয়্যার, 3 ফেজ 3 ওয়্যারে নিউট্রালের কোনো ব্যবহার নেই, সিটি থাকবে 2টি সিটি, 3টিও ব্যবহার করতে পারেন কিন্তু সাধারণত 2টি পিটি থাকবে, 2টি সিটি থাকবে। এটা হলো 3 ফেজ 2 ওয়্যার, 3 ফেজ 3 ওয়্যার কানেকশান। অলরেডি আমি কিন্তু আমার মিটারে কী কানেকশান আপনাদেরকে দেখিয়ে ফেলেছি, সেটা হবে 3 ফেজ 4 ওয়্যার কানেকশান। তাও আমি এগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে দেখেন CTPT দোনোটি কমন পয়েন্ট কীভাবে কানেকশন হয়েছে, আপনারা ম্যানুয়ালে দেখলে আরও ক্লিয়ারলি বুঝে যেতে পারবেন। এখন আমরা কনফিগারেশনটা দেখি, কীভাবে কনফিগারেশন করতে হবে। এটাতে টোটাল 4টি কী থাকে, F1, F2, F3, F4। তো কনফিগারেশনে আমি আপনাদেরকে প্রথমে বলি, এখানে F1 এবং F2 দেখতে পাচ্ছেন, এই দুটিকে যদি আমি একসাথে টাচ করে রাখি, 5 সেকেন্ড টাচ করে রাখলে আমাদের পাসওয়ার্ডের পেজ চলে আসবে, পাসওয়ার্ডের পেজটি চলে আসবে। এদুটাকে আমার যদি 5 সেকেন্ড হোল্ড করে রাখি আর পাসওয়ার্ডের পেজে 000 এরকম 4টি 0 দেখাবে, এই 4টি 0 দেখাবে কিন্তু আমাদের এখানে প্রথমটাকে 1 করে দিয়ে, মানে 1000 হলো এটার পাসওয়ার্ড বাই ডিফল্ট থাকে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপর আমরা F3 বাটনে টাচ করবো। F3 বাটনে টাচ মানে হলো ইন্টার কিয়ের মতো, তো আমরা কনফিগারেশনের ভিতরে প্রবেশ করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন F1 প্লাস F2, 5 সেকেন্ড ধরে রাখলে আমরা প্রোগ্রামেও যেতে পারবো, প্রোগ্রাম থেকে বের হতে গেলেও 5 সেকেন্ড হোল্ড করে রাখলে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারবো। আবার আরেকটি ব্যাপার হলো F2 এবং F3, এই দুটি যদি আমরা একসাথে টাচ করি তাহলে আমরা ব্যাক পেজে চলে আসবো। তো এখন আমরা আসি প্যারামিটারাইজেশনে, যে ফাংশনগুলো কীগুলোকে আমরা ব্যবহার করবো। তো এখানে দেখতে পাচ্ছেন 1-এ চেঞ্জ পাসওয়ার্ড, আমরা এটা 9-এ রাখবো, আর 9-এ রাখলে পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসবে না, মানে 1.1 আর আসবে না। আর 2 হলো নেটওয়ার্ক সিলেকশন, আমি অলরেডি দেখিয়েছি আপনাদের 3 ফেজ 4 ওয়্যার, 3 ফেজ 3 ওয়্যার, 1 ফেজ 2 ওয়্যার, 1 ফেজ 2 ওয়্যার, P1, P2, P3, এটা হলো যে কোন ফেজটা আপনি ব্যবহার করতেছেন সেটা বলে দেওয়া। তারপর 3-তে দেখতে পারতেছেন আপনারা, 3-তে দেখতে পাচ্ছেন সিটি সেকেন্ডারি কানেকশন, এটা 1 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ার, আমাদের এটা 5 অ্যাম্পিয়ার, তো আমরা 5 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছি। এবং সিটি প্রাইমারি 150 অ্যাম্পিয়ার, তাই আমরা 150 অ্যাম্পিয়ার আমরা মিটারে দিয়ে দেবো। আর পিটি এখানে হলো পিটি সেকেন্ডারিটা 350 রেখে দিবেন, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই এসটির ক্ষেত্রে, এটা এই মিটারটি এসটির জন্য না, এটা হলো লো ভোল্টেজের মিটার, তাই আপনার এটা পিটিটা যা আছে তা রেখে দিবেন, তাহলে ওই অনুযায়ী ভোল্টেজ দেখাবে। তারপরে ডিমান্ড ইন্টারভাল মেথড, এটা স্লাইডিংয়ে থাকবে, এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই। তারপরে ডিমান্ড ইন্টারভাল এটা 15 মিনিটই থাকবে, এটা আপনারা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, মানে এগুলা যা আছে তা বাই ডিফল্ট রেখে দিবেন। তারপর রয়েছে ডিমান্ড ইন্টারভাল লেন্থ, এটাও 1 থাকবে, স্লেভ আইডি 1 থাকবে। তারপর বুট রেট এটাও আপনার 9600, মানে 9600 থাকবে। প্রায়োরিটি নান থাকবে, স্টপ বিট 1ই থাকবে,
মানে বাকি যা এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট যা রয়েছে তাই রেখে দেবেন। এখানে ফ্যাক্টরি ডিফল্ট মানে ফ্যাক্টরি রিসেট করতে চাইলে, তারপরে রিসেট এনার্জি, এনার্জিকে রিসেট করতে চাইলে আপনি এখানে করতে পারবেন, পাসওয়ার্ড চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, রিসেট অ্যাক্টিভ এনার্জিতে আপনি যদি ইয়েস করেন তো অ্যাক্টিভ এনার্জি যা ছিল তা রিসেট হয়ে যাবে। তো আমাদের প্যারামিটাইজেশন দুটোর জন্য আমাদের F1 এবং F2 এদিকে হোল্ড করে ধরে রাখতে হবে 5 সেকেন্ডের জন্য। এগুলো কি প্যাড না টাচ, জাস্ট হাতের সামনে থাকলেই হয়। তো এটা দিয়ে আমরা সিলেক্ট করবো, 2 নম্বরটা যেতে চাইলে 2 নম্বর, আবার টিক দিলে 3 নম্বরে যাবে, আবার টিক দিলে 4 নম্বরে যাবে, আবার টিক দিলে প্রথমটা চলে আসবে। তো আমাদের 1000 হলো পাসওয়ার্ড, তো 1000 দিয়ে দিলাম, F3 দিয়ে এন্টার। তো আমরা চেঞ্জ পাসওয়ার্ড নো, তাহলে আমরা নোই থাকবে, ওকে। এখানে হলো আমরা নিজে এখান থেকে আমরা ওয়ারিং ডায়াগ্রামটা চেঞ্জ করে নিতে পারি, 1 ফেজ 2 পোল 1 ফেজ 2 ওয়াই 1 ফেজ 2 ওয়াই 1 ফেজ 2 ওয়াই, যে তিনটি রয়েছে সেটি 1 ফেজ 2 বি ওয়াই, 3 ফেজ 3 ওয়ার আমাদের একটা কানেকশন ছিল, আমরা এখন এটা একটা 3 ফেজ 4 ওয়ার করে দেব, 3 ফেজ 4 ওয়ার 3 ফেজ 3 ওয়ার, ওকে এন্টার। আমাদের সিটি সেকেন্ডারিতে 5, তো 5 থাকবে, প্রাইমারিতে 150। সেটিং করার জন্য আমরা চাইলে এটাকে আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারি, 150 এন্টার। তো আমি মনে করেন যে প্রাইমারিটা ভুল দিয়ে ফেলছি, তখন এটা তো ব্যাকে যাওয়ার জন্য F2 এবং F3 যদি আমি একসাথে চাপ দেই তো আগেরটা তো চলে আসবে, F3 দিলে নেক্সট। পিটি সেকেন্ডারি 150 রেখেছি আমরা এখানে, এই রিলেটা আমরা 11 কেভির জন্য ব্যবহারের যোগ্য নয়, এটা জাস্ট 440 পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো, কারণ 11 কেভির ভোল্টেজ এটাতে দেখাবে না। দেখেন আমরা যদি চেঞ্জ করতে চাই আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো, এটা 3 ফেজ মানে 415 ভোল্ট, তো এর বেশি অপশনই রাখে নাই, দেখেন এটাতে অপশনই নেই, ভিজিবল হয়ে আছে। আমরা এটা চেঞ্জ না করি এটা এইভাবে থাকুক, বাকি যা আছে আমরা আগে বলে দিয়েছি যে 15 1 1 এইভাবেই থাকবে, এগুলো আমরা চেঞ্জ করবো না, এগুলো আমরা চেঞ্জ করার প্রয়োজন নেই। অটো থাকবে, ডিসপ্লে এটি সব নো থাকবে, ব্যাস এই হলো আমাদের। তো প্রোগ্রাম করে আমাদের শেষ হয়ে গেছে, আমরা এখন F1 এবং F2 চাপ দিয়ে ধরবো, এই যে আমাদের মেন ডিসপ্লে চলে আসছে, আমাদের ভোল্টেজ 111 দেখাচ্ছে, আমাদের 3 ফেজের কারেন্ট, আমাদের 3 ফেজ পাওয়ার ফ্যাক্টর এখানে সব দেখাচ্ছে। ও থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।